পুরে বা নিচের খুলনা ইন্ডিয়া তো অবশ্যই ভালো টিম, ডেফিনেটলি আমরাও ভালো টিম। তো আসলে এটা হয় যে আপনার ডিপেন্ড করে আসলে সিচুয়েশন, সেন্টারে যারা খেলে আর কি। তো স্বাভাবিক যেহেতু লাস্ট টি টোয়েন্টি আর ফার্স্ট ওয়ান ডে আমরা উইন করেছি, তো স্বাভাবিক আমরা ভালো করতেছি, বিধায় উইন করছি, ওদের থেকে বেটার খেলতেছি বিধায়। আমরা তো ডে বাই ডে আমরা আমাদের মানে শুরু থেকে ব্যাটিং স্কিলে আমরা অনেক কাজ করতেছি, আর কাজ করতেছি বিধায় ভালো হচ্ছে। হ্যাঁ, আমাদের কিছু কিছু রান আমরা আসলে একটু ইমপ্রুভ করলে আমাদের টিমের জন্য ভালো, তো ওইটাই আমরা চেষ্টা করতেছি কালকের ম্যাচে আমরা ব্যাটাররা ভালো খেলার। আফসোস বলতে অবশ্যই এটা তো একটু আফসোস থাকে যে ছেলেদের যেমন ক্রিকেটে এত হাইলাইটস হয়, মাঠে এত দর্শক থাকে, আমাদের কম। তো আমার মনে হয় যে এটার বেশি দিন নাই, খুব বেশি আর কি, যে মাঠে অনেক বেশি দর্শক হবে না, আমার মনে হয়ে যাবে খুব শীঘ্রই। কেন হচ্ছে, বিকজ আমরা ভালো খেলতেছি, আমাদের হোম গ্রাউন্ডে আমরা ভালো খেলতেছি, যারাই আসছে খেলা দেখতেছে, আমি যতটুকু জানি ইউটিউবে খেলাগুলো দেখাচ্ছে, তো মোটামুটি হয়তো বা সবাই এখন, আগে কিন্তু অলমোস্ট দেখেন আমি অনেক জায়গায় যখন যাইতাম না, মানে যাও হয়তো ওরা জানতোই না মেয়েরা ক্রিকেট খেলে। তো আর আপনার যদি এটার মধ্যে আপনারা বেশি মানে বেশি আপনাদের বেশি ভূমিকা, আপনারা যদি বেশি আমাদের হাইলাইটস করেন, এটা আমাদের জন্য আরো ভালো, তাহলে দর্শক আরো বেশি হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই, দেখেন আমরা নিজেরও অনেক হার্ডওয়ার্ক করি, আমরা অনেকদিন ধরে আমরা নিজেরও ওয়েট করতেছি একটা ভালো রেজাল্টের জন্য। তো আমার মনে হয় যে কালকে আমরা ভালো কিছু করলে ভালো রেজাল্টটা আমাদের পরে চলে আসবে।